আসসালামু আলাইকুম সবাইকে, আবারও চ্যাপ্টার ফাইভের মাল্টিপ্লিকেশন টপিকে সবাইকে স্বাগত। আজকে আমরা পেজ নাম্বার 61-এর যে প্রবলেম দুইটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো কোশ্চেন নাম্বার 2-তে বলা আছে, রাজুস ফাদার ওয়ার্কস 12 আওয়ার্স আ ডে। রাজুর বাবা ওয়ার্কস কাজ করে 12 আওয়ার্স 12 ঘন্টা আ ডে একদিনে। তাহলে রাজুর বাবা একদিনে 12 ঘন্টা কাজ করে। ইফ যদি সে কাজ করে থ্রি ডেজ 3 দিন, দেন তাহলে বা তারপর হাউ মেনি আওয়ার্স উইল হি ওয়ার্ক, তাহলে সে কত ঘন্টা কাজ করবে। মানে বলা আছে রাজুর বাবা একদিনে 12 ঘন্টা কাজ করে, যদি এরকম 3 দিন কাজ করে তাহলে কত ঘন্টা কাজ করতে পারবে। তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারছি যে এ ডে মানে একদিন বুঝাইছে, একদিনে 12 ঘন্টা করে কাজ করে। তাহলে আমরা লিখবো যে একদিনে যদি 12 ঘন্টা কাজ করে তাহলে 3 দিয়ে ওই রকম 3টা 12 ঘন্টা আমাদের যোগ হবে। তো যেহেতু এটা মাল্টিপ্লিকেশন আমরা করছি, সো আমরা চাইলেই 3টা 12 আমরা যোগ করতে পারবো না, এই কারণে আমরা এখানে 12কে 3 দ্বারা গুণ করব। তো ভাষাটা হবে এরকম, ইন ওয়ান ডে রাজুস ফাদার ওয়ার্কস, ইন আচ্ছা এখানে আমরা ওয়ানটা এভাবে দিব, ওয়ান ডে রাজুস ফাদার ওয়ার্কস, ওয়ার্কস কত 12 আওয়ার্স। তাহলে ইন কত 3 ডেজ, 3 দিন যদি কাজ করে তাহলে কত ঘন্টা কাজ করতে পারবে। তাহলে এখানে 3 যেহেতু আমরা দিয়ে আর আমরা দিতে পারবো না, এখানে ডেজ হবে 3 ডেজ। রাজুস ফাদার ওয়ার্কস তাহলে 12 গুণ 3 আওয়ার্স। তাহলে আমরা টাইমস টেবিল অনুসারে আমরা জানি যে 3 12 আমাদের হয় 36 অথবা আমরা এটা এভাবেও করতে পারি। কিভাবে? 3কে আমরা প্রথমে 2 দ্বারা গুণ করব, তাহলে 3 দুগুণ 6। এবার কি থাকলো? 2 দিয়ে আমাদের করা হয়ে গেছে, এবার থাকলো 1, তাহলে 3 একে 3 আওয়ার্স। তাহলে আনসার 36 আওয়ার্স। মানে রাজুর বাবা একদিনে 12 ঘন্টা কাজ করে, তাহলে এরকম যদি 3 দিন কাজ করে তাহলে 36 আওয়ার্স কাজ করতে পারবে। আচ্ছা কোশ্চেন নাম্বার 3-তে বলা আছে, রহিম ওয়ান্টস টু বাই 3 কপিস অফ আ বুক অন ফ্যারি টেল হোজ প্রাইস ইজ 30 টাকা। তাহলে আমরা একটু ছোটো ছোটো করে ভেঙে ভেঙে বলার চেষ্টা করি, তাহলে সবার জন্য বিষয়টা ইজি হবে। রহিম ওয়ান্টস টু বাই, রহিম কিনতে চেয়েছিল, ওয়ান্ট মানে চাওয়া, কিনতে চেয়েছিল 3 কপিস অফ আ বুক, একটা বইয়ের 3টা সংখ্যা মানে 3টা কপি, মানে একই বইয়ের 3টা, এরকম একই বই 3টা কিনতে চেয়েছিল। 3 কপিস অফ আ বুক অন ফ্যারি টেল মানে রূপকথার 3টা কপি কিনতে চেয়েছিল একটা বইয়ের, হুজ প্রাইস ইজ 30 টাকা, যার দাম ছিল 30 টাকা। হাউ মাচ টাকা উইল হি পে, তাহলে সে কত টাকা পে করবে। আচ্ছা এখানে বলা আছে হুইজ প্রাইস ইজ 30 টাকা, এই 30 টাকাটা একটা বইয়ের দাম। এখানে বলা আছে এ বুক অন ফায়ারি টেল হুজ প্রাইস ইজ 30 টাকা, মানে একটা বইয়ের দাম 30 টাকা, 30 টাকা। আর সে কয় কপি কিনেছে চেয়েছিল কিনতে? 3 কপি কিনতে চেয়েছিল। তাহলে 1 কপির দাম যদি 30 টাকা হয়, 3 কপির দাম এরকম 3টা 30 মিলে যেটা হবে সেইটা, তো আমরা 3টা 30 লিখে তো আর আমরা যোগ করতে পারি না, কারণ এটা আমাদের মাল্টিপ্লিকেশন, এ কারণে আমরা 30 গুণ 3 দিব। তার মানে ভাষাটা হবে প্রাইস অফ ওয়ান বুক।
প্রাইস অফ ওয়ান বুক। আচ্ছা, এখানে এই যে ফারিটেল কিনছে না কি কিনছে সেটা আমাদের বলার দরকার নাই, শুধু আমরা লিখবো বই কিনেছে, গল্পের বই হোক আর উপন্যাস হোক সেটা আমাদের ফ্যাক্ট না। আমরা যখন ম্যাচ করব যতটা সম্ভব ছোট সেন্টেন্স দিয়ে ওয়ার্ড প্রবলেমগুলো আমাদের সলভ করা যায় সেটাই আমাদের বেশি ভালো হবে। তাহলে প্রাইস অফ ওয়ান বুক 30 টাকা, 30 টাকা। এখানে একটা জিনিস কনফিউশন হতে পারে যে থ্রি কপিস অফ আ বুক মানে তিনটা বইয়ের দামই হচ্ছে 30 টাকা, কিন্তু আসলে তা না। এখানে বলেছে রহিম ওয়ান্টস টু বাই থ্রি কপিস অফ আ বুক, একটা বইয়ের তিন কপি চেয়েছে মানে কিনতে চেয়েছে, অন ফায়ার ডিটেল গল্পের বইয়ের হুজ প্রাইস ইজ 30 টাকা, যার দাম ছিল 30 টাকা, মানে একটার দাম ছিল 30 টাকা। তাহলে এরকম তিনটার দাম কত হবে, যেহেতু সে তিনটা কিনতে চেয়েছিল তাহলে প্রাইস অফ থ্রি, আর আমরা এখানে ডট ডট দিতে পারবো না কারণ থ্রি বুক হয় না, বুকস হয়, থ্রি বুকস হয়, এ কারণে আমরা এখানে বুকস লিখেছি ডট ডট না দিয়ে, তারপর এটা টাকা। আর আপনারা চাইলে এটা পুরোটা লিখতেও পারেন, লিখলে বেশি ভালো হয়, তো না লিখলেও কোনো সমস্যা নেই। আর এখানে টাকা, তাহলে আনসার, সে যদি তিন কপি যদি বই যদি কিনতে চায় বা কিনে তাহলে তার খরচ পড়বে বা তাকে পে করতে হবে, পরিশোধ করতে হবে 90 টাকা। তাহলে এটা আমাদের 3 নম্বর প্রবলেমটা হয়ে গেল। আশা করি সবাই ভালো করে আমরা বুঝতে পেরেছি।